তোমরা আমাকে এত অপমান কেন করছো? যারা ছোট কাজ করে তারা কি খারাপ? অবশ্যই খারাপ। তুই তো নিজে একটা খারাপ। তুই খারাপ, তোর অবস্থান খারাপ, তোর সবকিছু খারাপ। এ খারান, আপনারা কার কি কইতাছেন? না 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 না, সেটা নিয়ে তো কথা বলা দরকার আমাদের সরাসরি। এই তো একটা অটো পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই অটোলা যাবি? কি হলো, তুই কানে শুনতে পাচ্ছিস না? এই যাবি তুই মোহাম্মদপুর? আরে মিম, তুমি কি ব্যাপার? মিস্টার সাগরেন, আপনি এখানে কি করছেন? কি ব্যাপার, তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ, এটা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল কলেজ লাইফে। ওফ, এক্স, তাও ভালো যে বর্তমান না। বর্তমান হইলে আমি তো তোর সঙ্গে কোনো যোগাযোগই রাখতাম না। আরে আপনারা এইভাবে কথা বলছেন কেন? তোর মতো অটোওয়ালার সঙ্গে আমি তেল মেরে মেরে কথা বলি না। তোর মতো অটোওয়ালার সঙ্গে আমি কীভাবে কথা বলি জানিস? বলি এই অটোওয়ালা যাবি, এই অটোওয়ালা তুই যাবি, এই মামা যাবি, এই অটোওয়ালা তোর ভাড়া কত, আমি এইভাবে কথা বলি। আর তোমার সঙ্গে না এই কাজটা খুব মানিয়েছে। আচ্ছা, এই কাজ করে তোমার সংসার কি চলে ঠিক মতো? কারণ অটো চালিয়ে তো সংসার সুন্দরভাবে চালানো যায় না। আমার সংসার কিভাবে চলবে কিভাবে চলবে না সেটা আমার ব্যাপার, আমার বিষয় নিয়ে তোমার নাক না গলালেও চলবে? আরে চিন্তা তো হয়, তুই হাজার হলেও আমার বন্ধুর এক্স। আর তোমাকে কলেজ লেভে ছেড়ে না আমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন যদি আমি তোমাকে না ছাড়তাম না, এখন তোমার মতো আমার এই অবস্থাটা হতো, আমাকেও রাস্তাঘাটে অটো চালিয়ে বেড়াতে হতো। আপনারা কিন্তু খুব বেশি বেশি করছেন। আচ্ছা এইসব কথা বাদ, অনেক কিছু বলে ফেলেছি আর সময়ও নষ্ট করতে চাই না। তুই এখন আমাকে সুন্দরভাবে বলতো, মোহাম্মদপুর যেতে কত টাকা ভাড়া নিবি? তুমি মোহাম্মদপুরে যাবে, বনানীতে যাবে না কোথায় যাবে সেটা তোমার ব্যাপার, তুমি আমাকে কেন বলছো? আমি তোমাকে বারবার বলছি যে অটো আমি চালাই না। এই তুই অটোওয়ালা তোকে বলবো না তো কাকে বলবো? এখানে অন্য কেউ আছে নাকি যে তাকে বলবো? আর শোন, ভাড়া কিন্তু ডাবল দিব, একদম চিন্তা করিস না, আমাদের কাছে অনেক টাকা আছে, কারণ তোর মতো আমরা অটোওয়ালা না। মিম, আমি তোমাকে কতবার বলছি যে আমি অটো চালাই না, এই অটোটা আমার না। এখন বুঝতে পেরেছি এই অটোটা ওর না, কারণ ওর তো সামর্থ্য নেই এরকম একটা অটো কিনে চালাবার। আমার মনে হচ্ছে কি জানিস, এই অটোটা ও ভাড়ায় চালায়। আরে না, আমি যেটা আইডিয়া করতেছি সেটাই হবে, এই অটোটা ও কোথা থেকে চুরি করে আনছে। হ্যাঁ, ও তো কলেজ লাইফে থাকতে কত চুরি চামারি করেছে, এর জন্যই তো আমি ওর সঙ্গে সম্পর্ক ব্রেকআপ করেছিলাম। মিম, তুমি কিন্তু একদম বেশি কথা বলছো, তুমি ভালো করে জানো কলেজ লাইফে আমি কেমন ছিলাম, আমি কখনো কারো জিনিস চুরি করিনি, তুমি কেন মিথ্যা কথা বলছো? ও, এবার আমি বুঝতে পারছি, এই অটোটা ও চুরিও করে নাই, ও অটোটা ভাড়াও চালায় না, এই অটোটা ও পাহারা দিচ্ছে, তার মানে ও একজন সামান্য অটো পাহারাদার। তাহলে বোস, ও কতটা খারাপ হইতে পারে? তোমরা আমাকে এত অপমান কেন করছো? যারা ছোট কাজ করে তারা কি খারাপ? অবশ্যই খারাপ, তুই তো নিজে একটা খারাপ। তুই খারাপ, তোর অবস্থান খারাপ, তোর সবকিছু খারাপ। এ খারান, আপনারা কার কি কইতাছেন? কাকে কি বলবো, একটা অটোওয়ালাকে তার যোগ্য সম্মান দিচ্ছি, আর আপনি কি বুইড়া ভাম নাকি, চোখে দেখতে পাচ্ছেন না? আপনারা জানেন উনি কে? উনি রেইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। এই যে অটোটা দেখতেছেন, এই অটোটা উনি আমাদের দিছে, এই অটো চালায় আমি আমার সংসার চালাই। ওনার মতো ভালো মানুষ পাওয়া অনেক দুষ্কর। আমরা তো রেন গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম। জি, মার্কেটিং এক্সিকিউটিভ পদে। কি বললে তোমরা? তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করে আমার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছ? তোমরা কি ভেবেছ চাকরিটা তোমাদের হয়ে যাবে? হ্যাঁ, হয়তো হতো যদি তোমরা আমার সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু এখন তো আর তোমাদের চাকরিটা হবে না। সাগর, আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মানুষের পোশাক দেখে না বিচার করা ঠিক না, আমাদের শুধু একটাবার স্যার সুযোগ দিন। এত সব বুঝে ফেলেছো তোমরা, মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা ঠিক না, অথচ তোমরা আমার সাথে যা আচরণ করলে এটা আমার সারা জীবন মনে থাকবে। আর তোমাদের মতো মানুষ আমার কোম্পানিতে কোনোভাবে চাকরি তো পাবেই না, আমার কোম্পানির আশেপাশে ভিড়তে পারবে না। তোমরা অনেক কষ্ট করে এখানে এসেছো, আমার মনে হয় কি তোমরা এখান থেকে চলে যাও, সেটা তোমাদের জন্য বেটার হবে। সাগর, তুমি আমার কথাটা শোনো। এই চুপ করো, আমি তোমাদেরকে যেতে বলেছি, যাও এখান থেকে।
চলেন স্যার।